আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। বাংলাদেশকে নিয়ে একই বললেন সৌরভ গাঙ্গুলি, বাংলাদেশ কি সেমিতে যেতে পারবে? দেখুন বাংলাদেশকে নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলি, দক্ষিণ আফ্রিকার মতো বড় দলকে হারিয়েছে বাংলাদেশ, তাও আবার বিশ্বকাপে শুরু ম্যাচে, কিন্তু পরের দুটো ম্যাচ টানা হারে ধাক্কা খেয়েছে টাইগাররা। যদিও এখনোই স্বপ্ন শেষ হয়ে যায়নি, তবে সেমিফাইনালে উঠতে হলে ব্যাপারটা কিন্তু কঠিন সমীকরণের মধ্যে দিয়ে যাবে। সামনের ছয় ম্যাচে পাঁচটিতেই জিততে হবে বাংলাদেশকে, যা বড় কঠিন হলো একেবারে নিরাশ করার মতো না বলেছেন সৌরভ গাঙ্গুলি। এ বিষয়ে দেশের জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সাবেক সফল এই অধিনায়ক বলেছেন বাংলাদেশের আশা আছে, তবে বোলিংটা ভালো করতে হবে, বিশেষ করে পেস আক্রমণ। এই কন্ডিশনে বোলিং অনেক গুরুত্বপূর্ণ, বাংলাদেশে শেষ চারে যাওয়ার সম্ভাবনা নিশ্চয়ই দেখি, কিন্তু বড় দলকে টপকাতে হবে এবং হারাতে হবে। গতকাল টস জিতে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান মাশরাফি, পরে টাইগারদের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে 386 রানের পাহাড় গড়ে মর্গান বাহিনী, যা নিয়ে অনেক কথা হচ্ছে। কেউ কেউ বলছে বাংলাদেশ আগে ব্যাটিং করলে অন্যরকম প্রেক্ষাপট তৈরি হতে পারত। এ বিষয়ে সৌরভ গাঙ্গুলি নিজের অভিমত দিয়েছেন, গত দুদিন ধরে বৃষ্টি হয়েছে, বাতাস ছিল, উইকেটে ঘাস ছিল, কিন্তু কিছু কাজে লাগাতে পারেনি বোলাররা। এই উইকেটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে মাশরাফি, কিন্তু ভালো বোলিং তো করতে পারেনি মাশরাফির বোলাররা। তো বন্ধুরা, আপনাদের কী মতামত সৌরভ গাঙ্গুলির এই অভিমত নিয়ে? অবশ্যই তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।